ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে 15 কিলোমিটার এলাকায় যানজট এখন নিত্যদিনের ঘটনা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পথ চলাচলকারীদের। ফেনী থেকে জমির বেগের পাঠানো তথ্য ছবি নিয়ে টেক্সট রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর অংশের প্রতিদিনকার চিত্র এটি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গোনা, কখন মুক্তি মিলবে তীব্র যানজট থেকে। কুমিল্লার পদুয়া থেকে ফেনীর লেমুয়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় প্রতিদিনই লেগে থাকছে যানজট। এই পথ পাড়ি দিতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। এতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। যাওয়ার পথে 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা গাড়িতে বসেছিলাম, এখনো আসার পথে অনেক জ্যাম। আমাদের জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে এবং আজকে আমি টিল এখন পর্যন্ত 1 ঘন্টা আমি যানজটে বসে আছি। প্রচুর যানজট রাস্তা দেখা যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, ফেনীর ফতেপুর রেল ক্রসিংয়ের ওভারপাস নির্মাণ কাজ চলছে। ওই এলাকায় 4 লেনের গাড়ি চলে আসে 1 লেনে। একে তো এই মহাসড়কে গাড়ির চাপ বেশি, তার উপর 4 লেনের গাড়ি 1 লেনে চলে আসায় দেখা দেয় তীব্র যানজট। ঢাকার থেকে 3 লেন 4 লেন করে গাড়ি আসে, চিটাং থেকে 3 লেন 4 লেন করে ডবল করে গাড়ি আসে। আসার পরে যখন এখানে সিঙ্গেল হয়ে যায়, 1 লেন হয়ে যায়, তখন এই যানজটটা সৃষ্টি হয়ে যায়, গাড়িগুলো জমে যায়। সকাল 6টার থেকে এখন 12টা বাজে, তো কয় ঘন্টা হয়েছে? প্রায় 6 ঘন্টা। তারপর আরো কতক্ষণ যাইতে পারবো না পারবো সেটা নিশ্চিত নেই কোনো। 2012 সালে শুরু হয় ওভারপাসটির নির্মাণ কাজ। কথা ছিল 2 বছরের মধ্যে শেষ হবে। 2 বার সময় বাড়ানোর পরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান শিকু পিবিএল। কাজের ধীরগতির কারণে 2017 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ পায় আল আমিন কনস্ট্রাকশন। হাইওয়ে পুলিশ জানায়, ওভারপাসের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই যানজট নিরসন সম্ভব নয়। যত দ্রুত সম্ভব ফ্লাইওভারটা চালু করতে পারবে বা একটা ডাইভারশন রোড চালু করে দিতে পারবে, সেক্ষেত্রে মানুষের ভোগান্তি লাঘব হবে। এছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নেই। গাড়িগুলোকে ডিসিপ্লিনে রাখার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আমাদের কোনো গাফলতি নেই। ওভারপাসটির নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত পাশের বিকল্প সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।